যে ব্যাগ শুট মারে উপর দিকে। এইখানে শিবার এক আর শক্তির কাছে দুইজনের শক্তি পরাস্ত, শিবাকে দুইজনে মিলে উচ্চ করতে পারছে না। তো আমরা বন্ধুরা এখানে প্রায় 20-25 মিনিট অনেক ফান করলাম খেলা শুরু হওয়ার আগে। আসে আমার ভালোবাসার নাম, বন্ধু আজকের খেলা সম্পর্কে তোমার মন্তব্য নাও। উত্তেজিত খেলা নিয়ে আর কিছুই নাই, সবই আমার ফ্রেন্ড সার্কেল, মাল্য মূল্য আপনি দেন ভাই, তাই না? খেলার জন্য আজকে আমার খুব ভালো লাগতেছে, সবাই একসাথে আমরা একত্র হয়ে খেলতে এসেছি, অনেক ভালো লাগতেছে। শুনো মামা, এদিকে এসো মামা, আজকে খেলা সম্পর্কে মন্তব্য মামা, ভালো কথা তোমাদের বাপদাদের আমলের তা নিয়ে তোমরা নাচতেছো, তাই না? যা চোখে দেখো না, হে নিয়ে তোমরা নাচো কেন? আচ্ছা ঠিক আছে, আর কিছু ধ্বংসপ্রাপ্ত জমিদার, ও সকাল বারোটায় এখনো তুই বিরাজ করিস। মজা করলাম যে দেখেন আজকে আমরা একসাথে আসি, আরো 5 বছর আগে আমাদের মধ্যে অনেক বন্ধুরা ছিল, আজকে নাই, আর 5 বছর পরে হয়তো অনেকে থাকবে না, তো এই স্মৃতিগুলোই থেকে যাবে। এই চিন্তা থেকে আসলে আমরা আজকের এই ভিডিওটা করা। তো এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পারেন আমরা কিভাবে ফান করছি, মজা করছি, আমাদের খেলাটা কিভাবে এনজয় করছি। তো এই যে খেলা শুরু হওয়ার আগে ফটো সেশন, দেন আমরা খেলা শুরু করলাম। তো সবাই খেলাটা মজা মস্তি করেই খেলতেছিল। আমাদের যে ফ্রেন্ডরা খেলতেছিল তারা বেশিরভাগই হচ্ছে অনেকদিন পর মাঠে নেমেছে, অনেকদিন পর ফুটবল খেলতেছিল। আমরা অল্প কিছুক্ষণ খেলার পর আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে যাই, দেন হচ্ছে আমরা খেলা শেষ করে দিই। তো খেলা শেষ করে সবাই আড্ডা দেই, দেন আমাদের একটা ফ্রেন্ড আসে, সে হচ্ছে কাঁঠাল নিয়ে আসে স্কুল মাঠের পাশ থেকেই, সেখানে আমরা সবাই কাঁঠাল খাওয়া শুরু করে দিই। আজকে আমাদের বন্ধুদের মাঝে একটা খেলা ছিল, খেলাটা শুরু হয়েছে দুপুর 12টার দিকে, তো অনেকে অসুস্থ হয়ে গেছে, ঘুম দিছে, অনেকে রেস্টে চলে গেছে, খেলাধুলা গোল হয়ে গেছে, খেলা এর ভিতর খাওয়া দাওয়া হয়ে গেছে সবকিছু, সে আর খেলা শেষে দেখি 10টা 12টা 10 বাজে। মানে আজ থেকে 1 বছর আগে আমাদের বন্ধু সিয়াম আমাদের মাঝে বেঁচে ছিল, ও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে ওপারে। এক এক করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরও চলে যেতে হবে। আমরা যতদিন বেঁচে আছি আমাদের মাঝে এই বন্ধুত্বটা অটুট থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।